কোথায় খুলতে হয়? ওইখানে চলো, কিছুই দেখতে পাবো না। এখানে যে কোথায় কোথায় ক্যামেরা আছে জানি। আমি এখানে বসে বসে মোমো কেন ওদিক দিয়ে বেরোনো যায় না? না এটাই নিয়ম। আমাকে ক্যামেরাটা দাও, তুমি ওটা ঘোরাও, আমি তোমাকে ভিডিও করবো। এদিকে না, এদিকে এদিকে আসো, জুতো খুলেই আসো। চলো ওই জায়গাটা ঘোরাও, টুবাই এগুলো ঘোরাও। চলো আমি ভিডিও করছি, তুমি ঘোরাও। চলো ঠিক আছে, একটু একটু করে সবগুলো ধরো, তাহলেই হবে। টু ভাই এখানে একটা ধরলে ওই মাথায় চলে গেল। হ্যাঁ একটু একটু করে ধরো, ওই পাশ দিয়ে ঘুরে এসে তারপর ওই মন্দিরে যাবো। চলো চলো আরো আছে, চলো পুরোটা যেতে হবে। হ্যাঁ ঘুরে আসি একবার, ঘুরে আসি একবার। আস্তে 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 দুবাই আস্তে, চলো 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 ওই পাশে কোথায়, ওই পাশে দিয়ে ঘুরে তারপর চলো। তুমি কবিতার গুলো ঘুরো, এদেরকে আমি সিনেমায় দেখতাম এরকম ড্রেস পরে, রিয়েল লাইফে ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ আমি এগুলো সবই ফার্স্ট টাইমই দেখছি, বুদ্ধ মন্দির ফোন থেকে। এর আগে এমনি সিনেমা ফিনেমা দেখতাম, ড্রাগন ড্রাগন না কোন দিকে যাবো এবার? ভিতরে ভিতরে ঢুকতে দেয় না, ভিতরে দেবে ঢুকতে বলে ঢুকতে হবে। আমরা এখনো বুদ্ধ মন্দিরে আছি তো। কি সুন্দর এক একটা,
এটা কোনোদিন আমি ইয়ে খাই না, আমি জিনিস কিছু খাই না। ভাইয়া আন্দর যা সকতে থ্যাংক ইউ গান্ধীজির তিন বাঁদর। হ্যাঁ হ্যাঁ একদম, তাছাড়া ওদের গাড়ি আছে, ওরা আসবে। চলো সেলফি নিতে হবে।